আসসালামু আলাইকুম বন্ধুগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রতি রাতে তার সব স্ত্রীর সাথে সহবাস করতেন, যেমনটি পাপীরা বলে থাকে? না, তাদের এই কথা সত্য নয়। আমাদের হাতে অসংখ্য প্রমাণ আছে, এখানে আমরা শুধু তিনটি প্রমাণ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তিনটি প্রমাণ আপনারা হাসিল করুন, যাতে পাপীদের অভিযোগের জবাব আপনারা দিতে পারেন। প্রমাণ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেক স্ত্রীর জন্য এক এক দিন ও রাত নির্দিষ্ট করে দিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর রসুল কোন সফরে যেতে চাইতেন তখনই তিনি তার স্ত্রীদের মধ্যে লটারি করতেন এবং লটারিতে যার নাম উঠত তিনি তাকে সাথে নিয়ে সফরে যেতেন। তিনি তার স্ত্রীদের প্রত্যেকের জন্য দিন ও রাত ঠিক করে দিয়েছিলেন, কিন্তু সাউদা বিনতে জামুয়া তার ভাগের দিন রাত নবীর স্ত্রী আয়েশাকে দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি আল্লাহর রসুলকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। সহিহ আল বুখারী কিতাব নম্বর 48, হাদিস নম্বর 453। এই হাদিস অনুসারে নবী তার স্ত্রীদের যে কোনো একজনের সাথে রাত কাটিয়েছেন, তাই তিনি প্রতি রাতে তার স্ত্রীদের সবার সাথে যৌন মিলন করতেন, পাপীদের এ কথা ঠিক নয়। ব্যাপারটা ছিল ওয়ান টু ওয়ান, জি ওয়ান টু ওয়ান। প্রমাণ দুই, তিনি প্রতি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আল্লাহ তাআলার বিধান ছিল যে নবীজি প্রতি রাতে কিছু অতিরিক্ত সালাত আদায় করবেন এবং এই সালাতের নাম ছিল তাহাজ্জুদের সালাত। আর রাতের কিছু অংশ তাহাজ্জুদের জন্য জেগে থাকুন, যা আপনার জন্য একটি অতিরিক্ত প্রার্থনা। আল কোরআনের সূরা নম্বর 17 আয়াত নম্বর 79 এই কথা সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, সুস্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে। অমিন আল লাইলি ফা তাহাজ্জুদা বিহি নাফিলাতা লাকা, রাতে নামাজের জন্য দাঁড়াও কিন্তু সারা রাত নয়, এর অর্ধেক অথবা একটু কম করো অথবা একটু বেশি করো এবং ধীরে সুস্থে কোরআন পাঠ করো। আল কোরআন সুরা নম্বর 73 আয়াত নম্বর 2, 3 ও 4। সুরা মুজ্জাম্মিলের এই 2, 3, 4 আয়াত দেখে সুস্পষ্ট করে বোঝা যায় যে নবীজি তার রাতের প্রায় অর্ধেকটা সালাতে ব্যয় করেছেন। কাজে এই লোকের পক্ষে প্রতিদিন প্রতি রাতে স্ত্রীদের সাথে মিলিত হওয়া একটা অসম্ভব ব্যাপার ছিল। আসুন আমরা আরো কিছু প্রমাণ দেখি। বিপুল সংখ্যক হাদিসে বর্ণনা করা হয়েছে যে নবীজি প্রতি রাতের একটা বড় অংশ তাহাজ্জুদের সালাতের জন্য নির্জনে কাটিয়েছেন। এখানে কয়েকটি হাদিস আমি উল্লেখ করলাম। হ্যাঁ, দুটা দেখতে মনে হয় দুটা, কিন্তু আসলে দুটা নয়, বিভিন্ন অধ্যায় এবং বিভিন্ন নাম্বার আছে। এখানে আমি কয়েকটা হাদিস উল্লেখ করেছি, এই হাদিসগুলো আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি আপনার ক্লিক করে থামিয়ে আপনারা এটা পড়ে নিতে পারেন। এখানে বলা হয়েছে যে নবীজির রাতের নামাজ আদায় করতেন যতক্ষণ না তার পা ফুলে যেত। আবার বলা হয়েছে তিনি রাতের প্রথম অংশে ঘুমাতেন, শেষ অংশে উঠে নামাজ পড়তেন এবং তারপরে তিনি বিছানায় ফিরে যেতেন, এবং মুয়াজ্জিন যখন আজান দিত তখন ফজরের দুরাকাত সুন্নত সালাত আদায় করে মসজিদে চলে যেতেন ফরজ নামাজ আদায়ের জন্য। এই ছিল নবীজির রাত সম্পর্কে হাদিসের বর্ণনা। কেউ যদি বলে থাকে, বলে যে হাদিসে ভুল বলেছে, হাদিস মিথ্যা বলছে, তাহলে আমাদের প্রশ্ন থাকবে যে নবীজির যে অনেকজন স্ত্রী ছিলেন এবং নবীজি যে তাদের সাথে সহবাস করতেন কারো কারো সাথে, কিংবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে 6 বছর বয়সে বিয়ে হয়েছিল, 9 বছর বয়সে তিনি স্বামীর ঘর করতে গেছেন, এগুলো তো হাদিসেরই ভাষ্য, এই হাদিস থেকেই তো তারা জেনেছে। এগুলো সত্য বলে মেনে নিলে রসুলের নামাজ আদায়ের বিষয়টা তারা সত্য বলে মেনে নেবে না কেন? একটা অংশ মানবো আর একটা অংশ মানবো না, এটা তো কথা হতে পারে না। এই মানে মিথ্যাবাদীদের এই আচরণ অবশ্যই গ্রহণযোগ্য নয়, এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। আপনারা দেখুন এই হাদিসগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে নবীজি তার স্ত্রীদের সাথে সময় কাটাননি, স্ত্রীদেরকে সময় দিয়েছেন কিন্তু সেটা অল্প, খুবই অল্প, একটা মিনিমাম সময় তিনি স্ত্রীদের সাথে দিয়েছেন যাতে তাদের তার বিরুদ্ধে তারা কোনো অভিযোগ করতে না পারে যে আমাদের দিকে লক্ষ্য করেনি, আমাদের চাহিদা মেটায়নি ইত্যাদি ইত্যাদি। সেখানে তিনি স্ত্রীদের সাথে মিলিত হয়েছেন, স্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি জীবনের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে স্ত্রীদের নিয়ে পড়ে থাকতেন। এরকমই অভিযোগ পাপীরা করে থাকে, পাপীদের এই অভিযোগগুলো মিথ্যা। আসুন আমরা এটা আরো ভালো করে দেখি, পর্যালোচনা করি।
পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিস গ্রন্থের অনেক হাদিস প্রমাণ করে যে নবীজি প্রধানত ঘুম ও নামাজে রাত কাটিয়েছেন। যৌনতা তার জীবনে খুব স্বাভাবিক এবং অনিয়মিত ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে যৌনতা এবং সালাত একসাথে সারা বা করা যায় না, এ দুটি একসাথে চলতে পারে না, কারণ সালাতে শরীরের পবিত্রতার প্রয়োজন হয় আর যৌন মিলন দেহকে অপবিত্র করে তোলে। যৌন মিলনের পরে গোসল ছাড়া সালাত আদায় করা কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম। কুরআন অনুযায়ী গোসল বাধ্যতামূলক, সুরা 5 আয়াত 6 এবং সুরা 4 আয়াত 43। কাফের মুশরিকরা যেমনটি যা খুশি তাই করতে পারে, মুসলমানরা সেটা পারে না। মুসলমানদের নবীও সেটা পারেননি, তাকে গোসল করতে হয়েছে যৌন মিলনের পরে। যখন বাধ্যতামূলক গোসল মুলতবি থাকে তখন সালাত আদায় করা যায় না, এটা কি প্রমাণ করে? সমালোচকদের অভিযোগ অনুযায়ী নবী যে যৌন মিলনে রাত কাটাতে পারেননি, স্ত্রীদের সাথে তিনি যৌন মিলন করেছেন, তবে পাপীরা যতটা কল্পনা করে ততটা নয়, তারা যত ঘন ঘন হয়েছে বলে মনে করে ততটাও নয়, এবং প্রতি রাতে তিনি প্রতিজন স্ত্রীর সাথেও যৌন মিলন করেননি। তারা তার যৌন জীবন সম্পর্কে যা দাবি করে তা অন্তত 90% মিথ্যা। তিনি প্রতিদিন তার সব স্ত্রীর সাথে দেখা করতেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি সবার সাথে যৌন মিলন করতেন। পশ্চিমারা অনেক কিছুই ভুল বোঝে, এটাও সেরকমই। প্রমাণ 3, নবীজি ছিলেন তৎকালীন পৃথিবীর ব্যস্ততম ব্যক্তি। মুসলিম জাহানের নেতা হিসেবে তাকে অনেক কাজ করতে হয়েছে। কোরআন যেমনটি তার উপর নাজিল হয়েছে তেমনি কোরআন সংরক্ষণের জন্য তাকে কাজ করতে হয়েছে। তার 9 জন কাতিব ছিলেন, সেই 9 জন কাতিবকে নির্দেশনা দিতে হয়েছে, তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে হয়েছে, মানুষের সাথে মেলামেশা করতে হয়েছে, মানুষের মাঝে ইসলাম প্রচার করতে হয়েছে, 5 বেলা রীতিগত নামাজ পড়াতে হয়েছে ইমাম হিসাবে, যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে আত্মরক্ষার্থে, মুসলমানদের রক্ষার্থে, ইসলাম প্রচারার্থে। যেসব ক্ষেত্রে পাপীরা মুসলমানদেরকে আক্রমণ করেছে সেসব ক্ষেত্রে তাকে সতর্ক থাকতে হয়েছে, যুদ্ধের পরিকল্পনা তাকে করতে হয়েছে, এবং রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার একজন রাষ্ট্রনায়কের তার সবই করতে হয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কদের সাথে তাকে পত্রালাপ করতে হয়েছে, বাইরে থেকে আসা মেহমানদের সাথে তাকে দেখা করতে হয়েছে, কথাবার্তা বলতে হয়েছে, রাতে ঘুমাতে হয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়তে হয়েছে। এত সব কাজের পরে একজন মানুষের পক্ষে কিভাবে শুধু যৌনতার পশ্চাতে সময় ব্যয় করা সম্ভব? অসম্ভব ব্যাপার। এই অভিযোগটাই ডেভিড উড, আল ফাদি, জে স্মিথ, সাম সামুন, আসিফ মহিউদ্দিন এবং আরো অনেকে করে থাকে, কিন্তু এইসব অভিযোগের কোনো ভিত্তি নাই। যৌনতা ছাড়া তার আরো অসংখ্য কাজ ছিল, তাই ওরা ওই পাপীরা যতটা আশা করতে পারে ততটা সময় তিনি যৌনতার বিছানায় ব্যয় করতে পারতেন না। এই কথাটা সবাইকে বুঝতে হবে। অবশ্যই এসব পাপীদের পূর্বপুরুষরা যদি তার বিরুদ্ধে প্রচার প্রচারণা এবং যুদ্ধ বিগ্রহ একটু কম করত, তাহলে হয়তো এই স্ত্রীদের জন্য তিনি আর একটু সময় বেশি দিতে পারতেন, এটা আমরা বুঝি মনে করি, কিন্তু সেটা তো হয়নি। তাকে তো এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি ওরা, ওদের পূর্বপুরুষরা তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি, এবং তিনি দারিদ্রের সাথে লড়াই করেছেন। এমন সময় গেছে যে একটানা 7 দিন পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হয়েছে, এমন সময় গেছে যে পুরো 1 মাস তার চুলা জ্বলেনি, চুলায় আগুন জ্বলেনি, অর্থাৎ তার ঘরে রান্না বান্না হয়নি পুরো 1 মাস, এটা ঘটেছে। তো এইরকম একজন লোকের বিরুদ্ধে যে এই যে অভিযোগ যে তিনি শুধু যৌনতার পিছনে সময় ব্যয় করেছেন, তিনি শুধু যৌনতাই ব্যস্ত ছিলেন, এই জাতীয় অভিযোগ এ কারা করে? পাপি, ঘোর পাপি, ঘোর পাপি, জাহান্নামে। এদের দুনিয়া এবং আখেরাত সবই বরবাদ হয়েছে বলে আমরা মনে করি।